আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি ফালাকাঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত, বরাবরের মতো আবার আজকে চলে আসলাম একটা চুলো নিয়ে এবং সিফার ট্রেডার্সে। এবং মালিক পক্ষ আমার সামনে রয়েছে, ভাইয়ের পুরো ভিডিওটা জুড়ে হেল্প করতেছে, আমি তার কাছে চলে যাই। ভাইয়ের নামটা জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল। আচ্ছা, আপনাদের সামনে নতুন করে একটা চুলো নিয়ে আসলাম, আপনার নিকো জাপানিজ কোম্পানির আর কি। নিকো জাপান বলা হয় এটাকে, বাট এটা চুলাটা অ্যাসেম্বলি হয় চায়না থেকে। চায়না থেকে হলেও এটা মান অনেক ভালো, কারণ চাইনিজ কিন্তু ভালো মন্দ সবই করে। চায়না বলতে যে খারাপ ভিউয়ার্স তা না, সবাই জানেন। আর এই চুলাটা হলো সম্পূর্ণ সিলিন্ডার গ্যাসের জন্য, মানে এলপিটি যারা ইউজ করবেন, বোতল গ্যাসের জন্য। এলপিতে এটা সাশ্রয় কত পার্সেন্ট পাবে? এটা 85% গ্যাস সেভিং, মানে 85% এই 85% কিন্তু গ্যাস সেভিং হচ্ছে, গ্যাসটা সেভিং হবে আপনার। আর আমি একটা কথা বলি আপনাকে, যতগুলো চুলাই দেখবেন আপনি বাজারে, সবগুলো চুলাগুলো ভাঁড়ারগুলো হয় অনেক বড়, মানে অনেক বড় বানার হওয়ার কারণে কিন্তু গ্যাস সেভিংটা হয় না। দেখা যায় ফোর্সের জন্য দেখা যায় ছিদ্র বড় থাকবে, সেক্ষেত্রে গ্যাসটা অনেক খরচ হবে। আর এটার ভাড়াটা দেখছেন একটু একটু ছোট মিডিয়াম, বাট কিন্তু আগুনটা কিন্তু ছড়াবে। এখানে 120টা গাঁট দেওয়া আছে চারদিকে, কিন্তু বানাটা ছোটো। এই কারণে এলপিজির বানার সবসময় খেয়াল রাখবেন, যারা এলপিতে ইউজ করে তাদের বানাটা দেখবেন ছোটোই হয়, ফিক্সড বানার হয়, কিন্তু এটা খোলা যাবে, খুলে ইজি ওয়াশ করা যাবে এই বানারটা। যদি ভাতের মাটার ময়লা টলা যাই পড়ুক, এখান থেকে ওয়াশ করতে পারবেন। এই যে দেওয়া মানে খুলে ওয়াশ করে দেয়, বানানটা খুলে ওয়াশ করে দেয়। আর এই বানানটা হলো পিতলের, প্রত্যেকটা যেটা পিতল বানানো হবে সেটাতে JS-03 লেখা থাকবে। এটা আপনারা কম্পেয়ার করতে পারবেন যে 100% পিতল বানার কিনা এটা, বুঝতে পারছেন? প্রত্যেকটা আমরা যে প্রোডাক্টটা দেবো এটা লেখা থাকবে এরকম। অনেকগুলো আছে কাস্টিংয়ের বানার এরকম কালার করে দেয়, কিন্তু সেটা এটা না, এটা হচ্ছে অরিজিনাল পিতলের, মানে খোদাই করে লেখা থাকবে এটার ভিতরে। আর যেটা এলপির চুলা হবে সেটাতে আপনাকে এইভাবে লেখাই থাকবে, আমি আপনাকে দেখাই। সিলিন্ডার গ্যাসের যেহেতু একটু খেয়াল করে দেখেন, এই যে ভাইজান একটু এই যে দেখেন লেখা আছে এলপিজি। হ্যাঁ, গ্যাস এলপিজি, গ্যাস টাইপ এলপিজি জি। এখানে কোনো ন্যাচারালি ইউজ মানে শব্দ থাকবে না। অনেকে বলবে যে এটা এনজিতে ইউজ করা যায়, কিন্তু আসলে করা যাবে না, শুধুমাত্র এলপির জন্যই, সিলিন্ডার গ্যাসের জন্য। এখন দেখা যায় অনেক আমাদের ঢাকাতেই অনেক প্রবলেম দেখা যায় গ্যাসের, ঢাকাতে এগুলো চুলা ইউজ হইতেছে হাফ, মানে সকালের দিকে গ্যাস থাকে না, বিকেলে সন্ধ্যায় গ্যাস আসে, এরকম প্রবলেম। আর অন্য অন্য যেগুলো ন্যাচারাল গ্যাসের চুলা এলপিতে সেট করা হয়, সেই চুলাটা দেখা যায় আপনার একটা সিলিন্ডার যেটা 3 মাস যাবে ওটা 1 মাসে শেষ হয়ে যায়, ইউজ করা যাবে, বাট কিন্তু গ্যাসটা বেশি খরচ হবে। এটাতে গ্যাস যেটা এক্সজাস্ট গ্যাস সেটাই খরচ হবে, বেশি কোনো খরচ হবে না। আর চুলাটা হলে সম্পূর্ণ গ্লাসের, পুরো চুলাটাই গ্লাসের, বাট গ্লাসটা হচ্ছে 3D গ্লাস, গরিলা গ্লাস বলা হয় আমাদের। ভারী কিছু পড়লে এটা ভাঙবে না, যত ওয়েটই রান্না করেন। 120 কেজি করা যায় এটার উপরে, মানে পার চুলাতে 120 কেজি দেওয়া যাবে, 240 কেজি হয়, কিন্তু সেক্ষেত্রে আপনার চুলার কোনো প্রবলেম হবে না, ভাঙবে না। আর এই চুলাটা আপনার হলো সেমি ফ্ল্যাট বলে আমরা, মানে ফ্ল্যাট একদম, যেখানে বসাবেন টাইসের উপরে বসাবেন, টাইসের সাথে লেগেই থাকবে, মনে হবে যে হ্যাঁ লেগে আছে, কিন্তু লেগে আছে তাই বলে যে নিচে ওয়াশ করা যাবে তা না। কিন্তু এখানে পাইপ সেট আপ থাকবে, আর এটা আপনি হাত দিয়ে ধরে এভাবে ইজি ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না নিচে যদি ময়লা টয়লা পড়ে। আর নিচে ওরকম ময়লা যাবে না, কারণ এখানে ডাস্টবিন ট্রে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখেন, যখন আপনি হাঁড়িটা বসাচ্ছেন, এই যে হাঁড়িটা দিলাম আমি আপনাকে, যদি একটু ভাতের মার অথবা দেখা যায় পানিটা ঘামায় পড়তে আছে, সেক্ষেত্রে দেখা যায় এখানেই পড়বে, নিচে যাবে না। ইনকেস যদি যায় সেটা ইজি ওয়াশের ব্যবস্থা আছে। আর এটা হলো গ্লাস টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে আপনার। গ্লাসটার উপরে যদি কোনো বেশি মানে লোড হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় কি আমরা চুলাটা অন করে চলে যাই, রান্না করতেছি কিন্তু চুলাটা আপনার বন্ধ করতে খেয়াল নেই, চুলাটা জ্বলতে আছে, সেক্ষেত্রে বডিটা গরম হওয়ার চান্স থাকে। কিন্তু এই টেম্পারেচার দেওয়ার কারণে এটা যদি সারাদিনও চলে কিছু হবে না, কিছু হবে না, মানে বডি গরম হবে না। আচ্ছা, এটা কালি না ওঠার একটু বিষয়, হ্যাঁ কালি না ওঠার দেখাচ্ছি আমি আপনাকে। চুলা অনেক সময় দেখা যায় কালি হয়, কালি হওয়ার কারণ হলো আপনার অটো ইন্ডাকশন যেটা হয় নর্মাল আর কি, সিঙ্গেল অটো হয় যেটা, শুধুমাত্র এরকম দুইটা পার্ট দেওয়া থাকে, ঠিক আছে? এই দুইটা পার্ট যেটা হয় ওটাতে দেখা যায় এটা এক্সজাস্টটা এরকম শক্ত হয়ে বসবে না এরকম, সেই কারণে কালি কালি হয়। এটাতে ডাবল পার্ট দেওয়া আছে, এখানে এটা আমাদের সেটিং করতে হবে না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না, এটা আমরা সেটিং করে দিব। এই যে এখানে একবার সেটিং করে দিলে এটা গাতে বসে যাবে, এটা নড়াচড়া করবে না, মানে লাইফ টাইম যেরকম এরকম আছে এরকমই থাকবে, কিছু হবে না। আর এটা যদি ঢালাইটা দেখতে আসেন, এটা যদি পানি পড়ে, অনেক সময় দেখা যায় ভাতের মাটার পড়ছে ডালের উপরে, এটার উপরে জং পড়ার চান্স আছে, কিন্তু সেটা হবে না। এটা হলো 100% লোহা দিয়ে করা, অনেক সময় যায় শুধু ঢালাই, সে ঢালাইটা জং পড়ে যায়, জং পড়ে নষ্ট হয়ে যায়, এটা এটা লোহা, লোহা লোহা দিয়ে করা, ঢালাই মিক্সড আছে বাট লোহাই বেশি এটার ভিতরে।
যার কারণে আপনি 5 বছর বা 10 বছর ইউজ করবেন। আমার একটা কোশ্চেন আছে, এখান থেকে কি গ্যাস লিক হতে পারে কি এই পাইপটা? গ্যাস লিক হবে না, কারণ এটা হলো সম্পূর্ণটা একটা স্টিল। স্টিল এটা পিতল না? না পিতল না, পিতল কালার বাট এটা সে নিকেল করা। নিকেল করা, আচ্ছা আচ্ছা। অনেকে বিয়স আপনাদেরকে বিক্রি করার জন্য বলবে এটা পিতলের, কিন্তু অ্যাকচুয়ালি পিতলের না, যা সত্যি তাই বলতেছে। আর এখানে এই যে শুধু আমি আপনাকে দেখাই, এটা কিন্তু এক দাই সিলি করায় পুরোটা, এখানে শুধু একটা জয়েন্ট হয়। এটা ইংলিশ পিতল, যারা জালাইয়ের কাজ করে তারা ভালো জানবে। ইংলিশ ইংলিশ পিতল জালাই দেওয়া, মানে এটা যদি 20 বছরও হয় লিক ওয়েস্টের কোনো প্রবলেম হবে, লিকের লিক কোনো সাবজেক্ট নাই। ওকে, আর সিলিন্ডার গ্যাসের চুলা আপনি বুঝতে পারবেন নিলো, আমি আপনাকে দেখাই দিই। এখানে দেখেন চুলাটার মেজারমেন্ট কিন্তু হয় মাঝখানে, মাঝখানে মানে লাইনগুলো যেটা লাইনের গ্যাসে সেটআপ হয় সেটা হয় মাঝখানে। হুম হুম। আর এটা দেখেন এখানে প্রায় এক হাতের মতন দেয়া আছে, আর এই সাইডে সিলিন্ডার বোতলটা যেখানে থাকবে তার সাইড দিয়ে এটা লাগাবেন। মডিফাই করতে পারবেন, যে কোনো দিকে মডিফাই করা যাবে, করা যাবে, বুঝতে পারলাম। মানে এটা হচ্ছে একজাস্ট সিলিন্ডারের জন্যই পারফেক্ট একটা চুলা। আর সেমি ফিলারটা আপনাকে বুঝেছি, এই কারণেই উঁচা চুলা যেগুলো হয় ঠিক আছে সেগুলোর এরকম অ্যাডজাস্ট হবে না, যেমন নিচে বসালেন জায়গা থাকবে, একদম সেমি ফ্ল্যাট। আর এটাতে আমি একটা জিনিস বলি আপনাকে, এটা তো কিন্তু দম দিতে পারবেন, ছোট বানারটা দিয়ে, ছোট বানারটা দিয়ে দম দিতে পারবেন। কারণ হলো এই যে বানারটা, অনেক সময় দেখা যায় কি আমরা বড় পাতিল ইউজ করি তারপর ছোট পাতিল ইউজ করি, যেমন এটা বানার দেওয়া আছে এক্সট্রা, এটা বসাই দিলাম ছোট হাড়ি, এর চেয়ে ছোট হাড়ি তো আর লাগে না, না এটা এটার উপরে বসাই দেন চা করার জন্য, একজনের চা করবেন ছোট একটা হাড়ি বসাবেন, কোনো সমস্যা নেই বসাতে পারবেন। এটা অটো অন দিয়ে দেবেন, এভাবে অটো অন দিলে দুটো বানারে ফুল আগুন আসবে, ফুল পাওয়ারটা আসবে। শুধু নিচের দিকে নামিয়ে দিলে এটা বন্ধ থাকবে, এটা জ্বলবে পোলাও দম অথবা চায়ের জন্য, পোলাও দম চায়ের পারফেক্ট আগুনটা, যেটা শুধু দম দিয়ে রাখতে চেয়েছি ওটা দিয়ে রেখে দিলাম, এভাবে বসাই দিলাম কোনো সমস্যা নেই, বসাতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা জানবো এটার। এটা হলো অটো ফায়ারের জন্য 5 বছরের আমাদের গ্যারান্টি দেওয়া আছে কোম্পানির থেকে, মানে শুধু অটো ফায়ারটা যেটা আছে এখানে, এটা অটোটা বলতে ফায়ারটা কি আমি আপনাকে দেখেন, যেমন এই পুরো বক্সটাই পুরো একটা অটো বক্স। আচ্ছা, যদি ইন কেস ফায়ার মিসিং হয় জি, সেক্ষেত্রে কোম্পানি 5 বছরে চেঞ্জ করে দেবে, 5 বছরের ভিতরে এই ফায়ারটা চেঞ্জ করে দেবে। অনেকে দেখা যায় আপনাকে বলবে যে গ্যারান্টি 5 বছরের আছে, মানে গ্যারান্টি বলতে কিন্তু এটা বুঝে যে ফুল প্রোডাক্ট চেঞ্জ করে দেয়া। হুম হুম। আর এই কোম্পানি দিচ্ছে আপনি যেটা সমস্যা হবে সেটা চেঞ্জ করে দেবে 5 বছর ভিতরে। পিতলটা পুড়ে গেছে, ইন কেস কোনো রকম সমস্যা হয়েছে ড্যামেজ হয়ে গেছে, নতুন করে এটাই দিয়ে দেবে আপনাকে, 5 বছরের গ্যারান্টি আছে। গ্লাসের জন্য, আমাদের গ্লাসের জন্য যেটা আমি বলে দিই আপনাকে, গ্লাসটা ফুল গ্লাসটার জন্য 1 বছর চেঞ্জ গ্যারান্টি আছে, 1 বছরে যদি টেম্পারেচারের কারণে কোনোদিন নষ্ট হয়ে যায় ভেঙে যায়, আপনি চুলাটা অন করে রাখছেন, চুলাটা অন করে রেখে চলে গেছেন বাসার থেকে, আইসা দেখলেন চুলাটা বাস্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাবে কোম্পানি 1 বছরে ফুল চেঞ্জ করে দিবে, নতুন দিয়ে দেবে। প্রাইসটা এবার তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে কত আসতে পারে একটু বলবেন? এটার প্রাইস হলো 5600 টাকা। হ্যাঁ, 5600 টাকা, সেখান থেকে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি এটাকে, 5600, 20% ডিসকাউন্ট, 4480 টাকা। 4480 টাকা ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন এই চুলাটা, বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওটা অনেক বড় করব না, আর এখানেই শেষ করলাম। নিক্কো জাপানের, কিন্তু এটা অ্যাসেম্বলি চায়না। আর এখানে দেখেছি সিফার ট্রেডার্স, এখানে দোকান নাম্বার অ্যাড্রেসটা রয়েছে, এখানে যে ফোন নাম্বার এগুলো নাম্বার স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে পাবেন, কিছুক্ষণ পর পর আসবে এই নাম্বারের সংযোগে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে। ভিউয়ার্স সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।